আর গাইস আমি যে সবসময় বলি যে আমি মানে ঝামেলা, এটা আর একটা প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেই। এই জায়গায় বন্ধু বান্ধব মিলা এইসব ভিডিও করতাম, ওই ভিডিওগুলো ছাড়তাম, ওই টাইমে তো ভিউ টিউ আসতো না। এমনিতে আমার জুতা পছন্দ হয় না, বাট আমি ফর্মালের ভিতরে কিনছি, যার ফলে এবার মোটামুটি বেটার জুতা ছিল, তো আমি দুই জোড়া কিনে নিছি। গাইস অনেস্টলি বলতে গেলে রিসেন্ট টাইমে বাইরে বাইরে হওয়াটা অনেক রিস্ক। আমি হয়তো এই 10 তারিখ মুন্সিগঞ্জ যেতেছি, একটু বুদ্ধি সত্যি কই দা সব জিনিসপত্র আমাদের দুইটা ব্যাগে ভরে নিছি, এখন একটা ব্যাগ আমার পিছিয়ে নিমু। এমনিতে এই গোপ্রতে মাইকের প্রবলেম, এখন যদি আবার একটু পরপর অফ হয়ে যায় তাইলে আমি কি করবো? আর দেখেন ছাত্রছাত্রীর বাসা আবার আগের মতো হয়ে গেছে গা, সেই অগোছালো বাসা, কারণ বউ বাপের বাড়িতে গেছে আর বেচালার পোলাপটার জীবনই এরকম অগোছালো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ইউটিউব চ্যানেল, মাই ডেইলি বোরিং ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ব্লগটা বোরিং বলার একটাই কারণ, রিসেন্টলি আমার গোপ্রোটা নষ্ট, কোথাও টুরে যেতে পারতেছি না, যার জন্য ব্লগগুলো অনেক 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 বেশি বোরিং হয়ে যেতেছে। আমি চাইছিলাম না গোপ্রো ঠিক করার আগে কখন আপনাদের ব্লগ দিতে, বাট আপনারা এত বেশি কমেন্ট করতেছিলেন যে ভাই ব্লগ চাই ব্লগ চাই, ব্লগ না পাইলে ভালো লাগে না, তার জন্য আমি এই বোরিং ব্লগ দিতেই বাধ্য হইলাম। আমারও তো আপনাদের এই বোরিং ব্লগ দিতে ভালো লাগে না, আমি চিন্তা করছিলাম গোপ্রো একটা কিনা একটা ভালো জায়গায় ট্যুর দিয়ে ব্লগটা শুরু করবো। আর গাইস আগামীকালকে থেকে আমাদের মেইন চ্যানেলের শ্যুট শুরু হওয়ার কথা ছিল, আর আমাদের এইবারের শ্যুট ছিল একটা ক্লাসরুমে, তো আমরা স্কুলের হল সুপারের সাথেও কথা বলে নিয়েছিলাম, বাট রিসেন্টলি নতুন হল সুপার আসছে যার ফলে আমাদের আবার পারমিশন নিতে হবে। আমার সাথে তো মনে হয় কালকে আমরা আবার শ্যুট নিতে পারবো না, কারণ নতুন হল সুপার রাজি হবে কি না এটাও আমাদের জানা নাই। তো যদি রাজি না হয় তাহলে আমার অন্য কনসেপ্টে শ্যুট নিতে হবে, আমি যদি আগে জানতাম তাহলে অন্য কনসেপ্টে শ্যুট নেওয়া শুরু করে দিতাম, বাট হুট করে আমার জানানো হয়েছে। আর একটা কনসেপ্ট গুছাইতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগে, আর আমাদের মেইন চ্যানেলের সব কাজ আমি করি, লাইক কনসেপ্ট গোছানো, ডায়লগ মেকিং, কে কী বলবে, কে কোথায় যাবে, কি ঘটবে, কাহিনিটা কী হবে সবই আমি করি, এমনকি মেইন চ্যানেলের ভিডিওর এডিটিংও আমি করি, যার ফলে নতুন একটি স্টোরি মেক করতে প্রপারলি আমার 4 দিনের মতো সময় লাগবে। তো গাইস আমি কী হইবো আমি তো বলতে পারতেছি না, বাদ বাকিটা সবই আল্লাহর উপরে, সবসময় আমার লোক এরকম ছোটোখাটো ঝামেলা হয়। আজকে আমাদের শ্যুটের জিনিসপত্র কেনার কথা ছিল, বাট শ্যুট যেহেতু ক্যান্সেল হয়েছে যার ফলে জিনিসপত্রও কিনতে পারবো না, তো আপাতত কোনো কাজ নেই, যা জিনিসপত্র নিয়ে বাইরে বাইরে দেখি কী করা যায়। আর গাইস আমি বাইরে বসছি, এখন আমি যাবো একটু মার্কেটে, কারণ শুধু আমার গোপ্রোই নষ্ট হয় নাই, আমার আরও অনেক কিছু নষ্ট হয়েছে, লাইক আমার যত জিনিসপত্র ছিল, যেমন আমার ব্যাগটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, তারপরে এখন আমি এডিট করতে পারিনি, আমার ইয়ারবাডসটা নষ্ট হয়ে গেছে, আমি যে জুতাটা পয়সা রাইড করতাম ওই জুতাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আমার রাইডিং গ্লাভসটা নষ্ট হয়ে গেছে, যদিও রাইডিং গ্লাভসটা আমি এদিকে পাবো না, ভালো রাইডিং গ্লাভস কিনতে গেলে আমার ঢাকার ভিতরে ঢুকতে হইব, এখন তো আমি ঢাকার ভিতরে ঢুকতে পারতেছি না, যার ফলে এখন আমাদের এদিকের মার্কেটে আমি যা যা পাই তাই গাইস অনেস্টলি বলতে গেলে রিসেন্ট টাইমে বাইরে বাইরে হওয়াটা অনেক রিস্ক, কারণ দেশের যে পরিস্থিতি এটা আপনারা সবাই জানেন, এই টাইমে বাইরে তো আমরা ঘোরাঘুরি করেন না, যারা বাইক টেকিংয়ে ট্যুর করেন তারা বাইক টেকিংয়ে ট্যুর বাদ দেন, বাসে টাসে যান, যদিও এই টাইমে বাসে যাওয়াটাও সেফ না, কারণ প্রতিদিন নিউজে দেখাই তাতে কোনো না কোনো বাসে আগুন ধরা হয়েছে, এটা হয়তো হয়ে যাচ্ছে, দেন হরতাল অবরোধ, তারপরে নানা মিছিল মিটিং, এগুলোর থেকে আমরা সাধারণ জনগণ যারা সবাই একটু দূরে থাকলেই না, এই যে আমি আসার সময় দুই তিনটা মিছিল ফেস করলাম, আমি এগুলো থেকে সবসময় একটু বিরত থাকি, কারণ আমার এগুলো দেখে ভয়ই করে, আর আমি যে মার্কেটটাই যাবো ওই মার্কেটের কাছাকাছি চলে আসছি, তাড়াতাড়ি করে মার্কেটে যাই, যা যা জিনিসপত্র পাই তাড়াতাড়ি কিনে নেই চলে। আর গাইস আমি বাইক পার্কিংয়ে রেখে আসলাম, আর আমি আর একটা জিনিস দেখাই আপনাদের, আমি আমার লাইফ তো সর্বপ্রথম একটা শর্ট ভিডিও দিয়ে শুরু করছিলাম, তো আমার লাইফের ফার্স্ট শর্ট ভিডিওগুলো ছিল এই জায়গায়, এই জায়গায় বন্ধু বান্ধব মিলা এইসব ভিডিও করতাম, ওই ভিডিওগুলো ছাড়তাম, ওই টাইমে তো ভিউ টিউ আসতো না, 7টা 8টা ভিউ, তার ভিতরে 5টা ভিউ আমরা নিজেরাই দিতাম, তো এই যে এই জায়গাটায় ভিডিও করতাম, ওই জায়গায় ভিডিও করতাম, ওই সামনে ভিডিও করতাম, মানে তখনকার সময়ে সব কিছু করতাম এই জায়গায়, যার জন্য এই জায়গাটা দেখলে আমার বারবার মনে পড়ে যায়, আর এই মার্কেটটায় আসার রিজনও এইটাই। আর আমার জুতা দরকার ছিল যার ফলে আমি জুতা সবার আগে জুতাই কিনছি, এমনিতে আমার জুতা পছন্দ হয় না, বাট আমি ফর্মালের ভিতরে কিনছি, যার ফলে এইবার মোটামুটি বেটার জুতা ছিল, তো আমি 2 জোড়া কিনে নিছি, কারণ পরে পাই না, এইবার পাইছি, এইবার পছন্দ হয়েছে, তো 2 জোড়াই নিয়ে নিলাম, জুতা আরও 1 জোড়া কিনতে হইব, কারণ শীতের টাইমে অল টাইম জুতা পরে রাইড করতে হবো, স্যান্ডেল পরে রাইড করতে পারবো না, নয়তো পায়ের অবস্থা একদম 12টা বেজে যাবো, আর আমার ব্যাগের অবস্থা খুবই খারাপ, যার ফলে এখন ব্যাগ নিতে এসে বললাম, এটা কি পছন্দ হয়েছে তোমার? এটা কি এর ম্যাক্সিম না নাকি? দাদা ওই সেই যেটা কইছো আমারটাও সেই কইছো, ঠিক আছে, দোকানদাররা সব সময় সেই কয়, আরে আমার মানে এটা এটা 1 বছর শেষ কিনতে দাদা, এটা 1 বছর শেষ, 1 বছর হয় নাই তো, 6 মাস হইছে, এই দিয়া আমার গাড়ি কিনছি তো 1 বছর হয় নাই, রীতিমতো ঝামেলা লাগাই দিতাছে, রীতিমতো আমি জানি না ভাই, দোকানে ঢুকলে বুঝছেন দোকানদাররা সব সময় জিনিসপত্র প্রশংসা করবই, লাইক এই যে আমার এই ব্যাগটা যখন দিচ্ছিল আমার কাছে তখন কইছিল আই রে ভাই ব্যাগ জোজ, এটা কিচ্ছু না ভাই, 1 বছর পরে কিছু করতে পারবেন না, আমি কিন্তু দোকানদার না, 1 বছর ব্যবহার করে আপনি এই ব্যাগের কিছু করতে পারেন না, মাত্র 6 মাস হয়েছে, আমি কত দিয়ে কিনছিলাম ব্যাগটা? 3200 আমার দোকানের বদনাম, 3200 টাকা দিয়ে ব্যাগ কিনছি, 6 মাস গেল না,
এইবার আমি ম্যাক্সের ব্যাগ কিনুম, ম্যাক্সের ব্যাগই বেটার, সবসময় ম্যাক্সই কিনি, বাট পাকনামি ফিরে এটা কিনছিলাম। আর গাইস ফাইনালি একটা ব্যাগ চয়েস করছি, বাট ব্যাগের দোকানে কার্ড স্ল্যাশ করার মেশিন নাই, আর আমি এমনিতে টাকাও নিয়ে আসিনি, জুতোর দোকানে কার্ড স্ল্যাশ করার মেশিন ছিল, তো এখন ব্যাগ কিনতে গেলে আমার নিচে যায় টাকা উঠে আনতে হইব, তো টাকা উঠে আনি দেন একটা প্যান্টও কিনতে হইব, তো তাড়াতাড়ি চলেন। আর গাইস আমি যে সবসময় বলি যে আমি মানে ঝামেলায়, এটা আর একটা প্রমাণ আজকে আমি আপনাদেরকে দিই। আমি মার্কেটের নিচে নামছিলাম ওই মার্কেটের বুথ থেকে টাকা উঠানোর জন্য, বাট আমি নামার সাথে সাথে মার্কেটের বুথে টাকা শেষ হয়ে যায়, যার ফলে আমি টাকা তুলতে পারি না। এখন ওই জায়গার থেকে আমি আরেক জায়গার বুথে আসি টাকা তোলার জন্য। ওই সাইডে একটা বুথ আছে, ওই বুথে টাকা নাই, এই বুথে, এই বুথটাও টাকা নাই, এই বুথটায় নাকি নেটের সার্ভারে প্রবলেম। আমার লোকে সবসময় এমন কেন আমি জানি না, তারপরে সব কিছু লিখে আলহামদুলিল্লাহ। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর আর অনেক কষ্টের পর ফাইনালি আমি আমার টাকা উঠাইতে পারছি। আসলে বর্তমান সময়ে কাঠপালা হইলো আর একটা পেইন, আপনারা সবসময় মার্কেট টার্কেট গেলে কখনো কার্ডের আশায় থেকে না, টাকাটুকু আগেই তুলে নিয়ে যেন, নয়তো আমার মতো ভেজালে পড়বেন। চলো এখন তাড়াতাড়ি যে আমার মালগুলো আমি নিয়ে আসি। আর গাইস আজকে শুধু এটিএম বুথেই সমস্যা না, আজকে হলো লিফটের সমস্যা, যার লেগে পুরো একটা পথ হাইটে উঠতে হয়েছে পাঁচতলা পর্যন্ত, তবে এতগুলো জিনিস নিয়ে। আর আমি ভাবছিলাম যে আমি মনে হয় তেমন কিছু কিনুম না, বাট আসার পরে দেখ কত কিছু কিনছি, জুতা, ব্যাগ, প্যান্ট, এগুলো নিয়ে আমি জামু কিনবে, কারণ আজকে তো আমি একা, আমি যার জন্য কাউরে নিয়ে আসলাম না, কারণ আমি মার্কেটে গেলে তেমন কিছু কিনি না, বাট আজকে আমি সবচেয়ে বেশি জিনিস কিনছি, আর আজকে আমার সাথে ক্যারি করার মতো কিনি নেই, ওইগুলো কষ্ট মষ্ট করে একাই নিয়ে যেতে হইব, তো তাড়াতাড়ি চলেন। আর যেহেতু আমার সাথে আমার মালসা মানে ক্যারি করার জন্য কোনো পিলিয়ন নাই, তাই একটু বুদ্ধি সুদ্ধি কইরা সব জিনিসপত্র আমাদের দুইটা ব্যাগে ভরে নিচ্ছি। এখন একটা ব্যাগ আমার পিছিয়ে নিমু এই যে এইভাবে, আর আরেকটা নিমু আমার সামনে এই যে এইভাবে, আর এই আইডিয়া ওর, পুরো ক্রেডিট ওর কাছে যায়। চলো আসলে আইডিয়া ওরও কার দায়ী হোক, কোথা থেকে এবার টাকা অমরণ ফায়ারের, তো আইডিয়া অমরণ ফায়ারের। চলো মালসা বানা নিয়ে রেডি হয়ে গেছি, এখন হেলমেটটা পরে জাস্ট গো। ওকে দাদা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা। আর এই ব্যাগটা ভালোভাবে বাইন্ডা নিলাম, কারণ এই ব্যাগটার কারণে আমার হেলমেট যে ডিরেক্ট ব্যাগে হিট করতেছে, আর আমি মাথা একদমই নিচে করতে পারতেছি না। আর আপনারা জানেন স্পোর্টস বাইক চালাইলে মাথা নোয়া তারপরে চালাইতে হয়। আর গাইস রিসেন্টলি আমার গোপ্রোতে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হলো আমার গোপ্রোটা একটু পরপরই অফ হয়ে যেতেছে, কেন যেতে আমি জানি না, মানে বারবার কেন আমার লোকে এরকম হয় ভাই। এমনিতে এই গোপ্রোতে মাইকের প্রবলেম, এখন যদি আবার একটু পরপর অফ হয়ে যায় তাইলে আমি কি করবো, আমি কেমনে ব্লগিং করবো। আবারও আমার গোপ্রোটা বন্ধ হয়ে গেছিলো, আর এমনি ড্রাইভ করাও প্রচুর রিস্ক, তো গাইস এখন আর আমি কথাবার্তা বলতে পারুম না, জাস্ট আপনারা রাইডটা এনজয় করেন, এগুলো নিয়ে বাসায় যাই তারপরে কথা বিটাবি। ভাবছিলাম গাইস যে টাইনা বাইরে যাবো, বাট এই জায়গায় এসে দিয়ে চরম জাম, খালি জামই না মহা জাম, অবশ্য এই টাইমে জাম পড়ারই কথা, কারণ অফিস ছুটি দিছে। বেসিক্যালি আমি অনেক আগেই বাসায় চলে যেতাম, বাট আজকে আমি অনেক জিনিসপত্র কেনাকাটা করছি, এইটা জিনিসগুলো যে ক্যারি করতেছি এগুলো থেকে রাস্তায় আমার অনেকবার থামতে হয়েছে, এই জন্য আমার অনেক লেট হয়ে গেছে ভাই সাহ, গাড়ি আর গাড়ি আগাইতেই পারতাছি না। ও অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের সাইড দিয়ে দিয়ে যাক, অ্যাম্বুলেন্সের পরে জানতে পারো, চলো অ্যাম্বুলেন্স চলে গেছে, এখন আমরা যাই ভাই, যান দেবেন, যান আগে যান, তাই তো দিয়েছেন আপনি। ওকে চলো রাস্তা ফাঁকা পাইছি, এখন যা শুধু আমি আল্লাহ রাস্তা তো পুলিশ আঙ্কেল যায়, ও ভাই আঙ্কেলে ভরা রাস্তা, পুলিশ আঙ্কেল আর পুলিশ আঙ্কেল, পুরো রাস্তা ভরা পুলিশ আঙ্কেল, আসার সময়ও দেখছি পুরো রাস্তায় খালি পুলিশ আঙ্কেল, যাওয়ার সময় দেখতেছি পুরো রাস্তায় খালি পুলিশ আঙ্কেল, এত পুলিশ আঙ্কেল কেন এটাই বুঝলাম না। ও মনে পড়ছে রিসেন্টলি তো শ্রমিক আন্দোলন চলতেছে, আই থিং এর জন্য রাস্তার সব গাড়ি ওই পাশে জামে আটকে গেছে, আমি হুন্ডা নিয়ে চিপা চাপা দিয়ে বাইরে গেছি, আর এই পাশে গিয়ে দিয়ে পুরো রাস্তায় না গাড়ি কথা আর কিছু নাই, ও হাত ব্যথা হয়ে গেছে গা, মেরে কো সাইড দোয়ে দো, চালা যাতাও সবাই রে পিছে বালাই দিবো। আর গাইস ফাইনালি এতগুলো বোঝার পোটলা নিয়ে আমি বাসায় চলে আসছি, বাসায় জিনিসপত্রগুলো রেখে আমি চলে আসছি সাজ্জাদের বাসায়, এই জায়গায় আমার ছোট্টখাট্ট কিছু কাম ছিল, শ্যুট হওয়ার কথা ছিল, শ্যুট তো হঠাৎ করে স্থগিত হয়ে গেছে, আর শুধুমাত্র সাজ্জাদের বাসায় এখন শ্যুটের টাইমেই আসা হয়, আর ভিডিও ছাড়ার সময়, আগে মোটামুটি ওর বাসায় প্রতিদিন বিকাল আড্ডা দিতাম, বাট ওর বিয়ে হয়ে যাওয়ার পর আর আসা হয় না, আর আজকে আসছি তাও ওর বউ আসছিল না দেখা, ওর বউ থাকলে তো আমার কাওয়া হয় না, নিজেকে একটু স্মরণ স্মরণ করে আর কি। আর দেখেন সাজ্জাদের বাসা আবার আগের মতো হয়ে গেছে গা, সেই অগোছালো বাসা, কারণ বউ বাপের বাড়িতে গেছে, আর ব্যাচেলার পোলাপটের জীবনই এরকম অগোছালো। সাজ্জাদের এই জিনিসটা নিয়ে আমরা সবসময় পচাইতাম যে তোমার বাসা এরকম জঙ্গলের মতো কেন থাকে, অবশ্য জঙ্গলের মতো সব আমরাই করতাম,
আমরা এসে ওর বাসার বিছনা টিছনা সবকিছু আউলায় জাউলায় রাখতাম। বাট লাস্ট কিছুদিন ওর বাসায় যখন হইতাম তখন সবকিছু গুছানো হইতাম, আবার বাসায় আসলে নাস্তা দিয়ে দিত। পাওয়ার অফ ওয়াইফ। বাট আজকে এসি, আজকে আবারও সেই আগের জীবনে আমরা ফিরে গেছি, মানে সেই স্মৃতি মনে পড়ে গেল, ব্যাচেলার লাইফের স্মৃতি। বিছনা গোছানো, উপরে কাপড় চাপড় সব গোছানো, দেন এই জায়গায় সব গোছালো, ধুলা ময়লা জমার এসে বলতে গেলে এটাই হলো ব্যাচেলার লাইফ। আর গাইস, আমার গোপ্রোতে আবারও কী জানি প্রবলেম হয়েছে। প্রথমত মাইকের প্রবলেম, এখন আবার গোপ্রো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আসার সময় অনেকবার বন্ধ হয়ে গেছে, আমার তো মেজাজ গরম হয়ে গেছিলো, আমার মনে হচ্ছিল গোপ্রো আসার দিয়ে ভেঙে গেলে, বাট তা তো করা যাবো না। যদি এক্সচেঞ্জ করে আমি কিছু টাকা পাই, বাদ বাকি কিছু টাকা বেরো, আমার গোপ্রোটা কিনতে হবে নতুন। আর একটা নিউজ আপনাদেরকে দেওয়া রাখি, আমি হয়তো এই 10 তারিখ মুন্সিগঞ্জেই দিছি, কোনো মিট আপ দিতেছি না, যার জন্য আমি প্লেসটা জানাইতেছি না। জাস্ট একটা ইভেন্টে আমার ইনভাইট করা হয়েছে, অনেকগুলো বাইক যাইবো, তো ওই বাইকের সাথে আমি যাবো। যেহেতু আমিও একটা বাইকার, আমি যেহেতু মোটর ব্লগ করি, তো তারাও আমার ইনভাইট করছে। আমি কথা দিয়েছি যে আমি তাদের ইনভিটেশন রক্ষা করবো, যার জন্য এখন আমি ফুললি কনফার্ম না। বাট যেহেতু শ্যুট ক্যান্সেল হয়েছে, তাই আমি বলতে পারতেছি যে এই 10 তারিখে আমি অবভিয়াসলি যাবো, বাদ বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ আমার তো ঝামেলা হইতেই থাকে, হইতেই থাকে, যদি কোনো ঝামেলা হয় তাহলে আর যেতে পারবো না। আর রিসেন্টলি আমি আমার এই ব্লগিং চ্যানেলে অ্যাক্টিভ হইতে পারতেছি না, প্রবলেম প্রবলেম আর প্রবলেম প্রবলেম, আমার পিছুই ছাড়তেছে না, ট্যুরও দিতে পারতেছি না, ট্যুর দিমো দিমো এই সময় এইরকম ঝামেলা হইলো। আর এই যে আমার প্লে বাটনগুলো, এই জায়গায় আর একটা প্লে বাটন রকম এই মোটর ব্লগিং চ্যানেল, তাও পারতেছি না। বাট আপনি দোয়া করেন যাতে সব সমস্যার সমাধান হয়ে যায়, আল্লাহ যেন আমার দিকে তাকায়। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় করতেছি, যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সাইড, হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।